বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ বোলা জেলা অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ হিসাবে স্বীকৃতি বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। আধুনিক ও বিশ্বমানের শিক্ষা লাভের পূর্ব শর্ত হল একটি আদর্শ পূর্ণজ্ঞ শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক মানসম্মত যুগ উপযোগী তথ্য ভিত্তিক প্রযুক্তি নির্ভর শিক্ষাদানের মাধ্যমে নৈতিক মূল্যবোধ সততা ও দেশপ্রেমের দীক্ষায় শিক্ষার্থীদেরকে শিক্ষিত করার মহান ব্রত নিয়ে দূরমনীয় গতিতে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছে এই প্রতিষ্ঠানটি। কলেজের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার বর্তমান ধারা শিক্ষার্থীদের সৃজনশীল করে তোলার ক্ষেত্রে অন্যান্য ভূমিকা পালন করছে। কলেজের এমপিভুক্ত শিক্ষকগণের প্রায় সকলেই বোর্ড পরীক্ষক, অনেকে প্রধান পরীক্ষক ও শিক্ষক প্রশিক্ষক। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মহোদয়গণ অত্র বিদ্যালয়ে সর্বোচ্চ সাফল্য অর্জনে সদা ব্যস্ত। যুগের চাহিদা মাফিক বর্তমান দক্ষ ম্যানেজিং কমিটি সুদক্ষ ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক সনাক্ত ডিগ্রিধারী বহু সংখ্যক পার্ট টাইম শিক্ষক নিয়োগদানের মাধ্যমে সঠিক শিক্ষাদানের সুব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের ফাতেমা খানম ডিগ্রি কলেজ স্থাপিত হয় 1997 সালে প্রজেক্ট ইন্ডাস্ট্রির ও কমার্স মিনিস্টারের মাধ্যমে। তার মহান প্রেমময় মা ফাতেমা খানম নামে তফেল আহমেদ এটি এই এলাকায় সবাইকে একমাত্র উচ্চ শিক্ষাগত ইনস্টিটিউট যা সকলের কাছে পরিচিত। এটি শিক্ষাগত অর্জনের বিষয়ে বরিশাল বোর্ডে উচ্চ পরাজিত এবং র্যাঙ্কিং অর্জন করেছে। এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় এইচএসসি জেনারেল, এইচএসসি বিএম এবং ডিগ্রি কোর্স রয়েছে। প্রায় 5,000 শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। এই ইনস্টিটিউটে 24টি প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে, 13 জন অভিজ্ঞ কর্মী। এটি ভোলা জেলার পুনর্নির্মিত কলেজের একটি। বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ ভোলা জেলায় অবস্থিত। এটি ভোলার সবচেয়ে বিখ্যাত কলেজ। বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ 1997 সালে প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব তফেল আহমেদ তার মাতা ফাতেমা খানমের নামে এটি প্রতিষ্ঠিত করেন। তিনি একজন শিক্ষা অনুরাগী ছিলেন। জনাব তফেল আহমেদ বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা করার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। এই কলেজ এভাবে পরিপূর্ণ বাস্তবে রূপ নেয়। বর্তমানে এই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।